জোটের জয়ী প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েও পঞ্চায়েত দখল করতে পারল না তৃণমূল। কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তৃণমূল পরিচালিত মন্ত্রীর গড়ে গ্রাম পঞ্চায়েত দখল করল বাম কংগ্রেস জোট। এই জয় জনগণের জয় এবং এই হার মন্ত্রীর হার বলে জানালেন বাম কংগ্রেস জোট। আজ ছিল হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর ও হরিশ্চন্দ্রপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন। 20 আসন বিশিষ্ট মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল 9টি, সিপিআইএম 5টি ও কংগ্রেস 5টি এবং নির্দল 1টি আসন পায়। বাম কংগ্রেস জোট নির্দলকে সঙ্গে নিয়ে বোর্ড গঠন করলেন। প্রধান হলেন জোটের সিপিআইএম থেকে মৌসুমি দাস ও উপপ্রধান হলেন নির্দলের জুল মোহাম্মদ। উল্লেখ্য, চলতি মাসের 12 তারিখে হরিশ্চন্দ্রপুর ও মহেন্দ্রপুর দুই গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের তারিখ ছিল। পুলিশ ফোর্সের অভাব দেখিয়ে বোর্ড গঠন স্থগিত করে দেন প্রশাসন। 6 দিন পর দ্বিতীয়বারের জন্য বোর্ড গঠনের তারিখ ধার্য করেন প্রশাসন। আজ কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে জোটের বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হলো। মানুষ তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে যোগ্য জবাব দিয়েছে। এই 5 বছর দুর্নীতিমুক্ত পঞ্চায়েত মানুষের কাছে হয়ে থাকবে বলে জানালেন জয়ী প্রার্থীরা। জয় হলো সাধারণ মানুষের জয়, যারা দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, বিভিন্ন রকম স্বৈরাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, যারা শাসক দলের হয়ে মাস্তানি করছিলেন তার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। আর শাসক দল যখন বলছিল যে বিরোধী শূন্য আমরা পঞ্চায়েত করব, তার বিরুদ্ধে একটা আমাদের জনগণ এলাকার তাদের উপরে একটা ভালো করে শিক্ষা দিয়েছে এবং আমরা এই জনগণের রায় আমরা খুশি। আমরা আজকে আমরা ভোট পঞ্চায়েত ভোট গঠন করেছি শাসক দলকে হারিয়ে মন্ত্রীর গড়ে। এর থেকে আমাদের আর আনন্দের কোনো কিছু হতে পারে না। আমরা সকল জনগণকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। প্রায় 1 মাস ধরে অনেক আতঙ্কে ছিলাম যে আমরা মনে করছিলাম কখন আসবে পুলিশ প্রশাসন আমাদেরকে তুলে নিয়ে যাবে। আমাদের মেম্বারদেরও বিভিন্ন জায়গায় করেছে, আমাদের আলিপুরে করেছে, ওর একটা জমিতে পুকুর খনন করেছিল, পুকুর খনন তো না, ওটা একটা উঁচু জমি ছিল, নিচু করেছিল, সেখানে বারবার পুলিশ গিয়ে হেনস্থা করেছে যেন মেম্বাররা ভয়ে চলে আসে, যেন শাসক দলের ভোটটা হয়, তারা ভোটে পরাজিত হয়ে কিন্তু ক্ষমতাকে সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা বোর্ড গঠন করতে চাইছিল। সেই প্রচেষ্টাকেও আমাদের মেম্বাররা যারা ছিলেন সকলে মিলে ওই প্রচেষ্টাকে বৃথা করেছে। আজকে আমাদের জোটের প্রধান গঠন হলো। তার অবশ্যই মন্ত্রীর হার মনে করছি, কারণ হলো মন্ত্রীর ছত্র ছায়া যারা মাস্তানি করছিল, যারা দুর্নীতি করছিল, যারা অন্যায় করছিল, যার প্রতিবাদ হচ্ছিল না, প্রতিবাদ করতে গেলে আমাদেরকে হেনস্থা করতে হচ্ছিল, তার জন্য তার আজকের এই ফলাফল। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।